অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি নবপঞ্চম যোগের ফলে সাতটি রাশির মহাভাগ্যশালী। তবে তার আগে আমি প্রত্যেক ভিউয়ার্সদের অনুরোধে একটা খুশির সংবাদ দিতে চলেছি। প্রত্যেক ভিউয়ার্স অনেকে কমেন্টস করেছেন যে স্যার, যে এই যে ভাইরাস, বর্তমান করোনা ভাইরাস কি হবে, কবে কমবে, এই নিয়ে আপনি কিছু বলুন। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি কোন কোন ডেট থেকে ধীরে ধীরে কিছুটা হলো এই ভাইরাস কিন্তু কম হতে শুরু করবে। এর আগে আমি বিগত ভিডিও দিয়েছি, কিন্তু আপনাদের অনুরোধে, আমার ভিউয়ার্সদের অনুরোধে আমি তাদের জন্য আজকে এই ভিডিওতে প্রথমে সেটে ডেডিকেশন করছি। তারপরে আমি জানাবো কোন এই মহা ভাগ্যশালী রাশি সাতটি। তো প্রথমে আমি জানাই, এই যে এতদিন পর্যন্ত, এই ১৬ই জুলাই পর্যন্ত যে রবি কালসর্প দোষের মধ্যে ছিল, সেই রবি ১৬ই জুলাই বেরিয়ে এসছে কালসর্প দোষ থেকে, ফার্স্ট ডেট। এটাতে কিন্তু পজিটিভ দিকগুলো ধীরে ধীরে আসবে, প্রথম ডেট। দ্বিতীয় ডেট, পয়লা আগস্ট শুক্র রাশি পরিবর্তন করছে, সেটা কিন্তু একটা বিশেষ শুভ এফেক্ট কিন্তু দিবে। এবং দোসরা আগস্ট এই বুধ রাহুর সাথে যে যুক্ত হয়েছিল, সেই রাহুর সাথ থেকে বেরিয়ে কর্কট রাশিতে রবির সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ বুধ এবং রাহুর একত্রে অবস্থান নষ্ট হচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু একটা ভালো দিক, কারণ এই গলা সংক্রান্ত সমস্যা থেকে, কোল্ড ক্রাপের সমস্যা থেকে, এই সকল দিক থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি ভালো হবে। এবং সবথেকে আরও দুর্দান্ত যেটা খবর, ১৬ই আগস্ট দুটো বড় বড় প্ল্যানেট, অগ্নি প্ল্যানেট রাশি পরিবর্তন করছে। অর্থাৎ ১৬ই আগস্ট মঙ্গল নিজের রাশিতে, মেষ রাশিতে অবস্থান করছে, এবং রবিগ্রহ এই ১৬ই আগস্ট সিংহ রাশিতে অবস্থান করছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কিন্তু আসতে আরও লাগবে। তারপরে আপনাদেরকে জানাই, ১২ই সেপ্টেম্বর এই বৃহস্পতি যে এখনও পর্যন্ত যে বকরি আছে, এই বকরি থেকে মার্গি হবে, সেখানে কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আস্তে আস্তে আসে ১২ই সেপ্টেম্বর। এরপরে ২৩ সেপ্টেম্বর রাহু কেতু রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ রাহু আসবে বৃষ রাশির ঘরে এবং কেতু আসবে বৃশ্চিক রাশির ঘরে। অর্থাৎ এখানে থেকে কিন্তু ভালো একটা দিক কিন্তু এই ভাইরাসের জন্য ভালো সুখবর কিন্তু আনতে চলেছে। অর্থাৎ এখান থেকে অনেক অংশে এই ভাইরাস কমতে থাকবে এবং আমরা ধীরে 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 সেখান থেকে কিন্তু মুক্তি পেতে থাকবো। এবং সব শেষে যে ডেট, অন্তিম ডেট, সেটা হচ্ছে ২৯শে সেপ্টেম্বর, যে শনি ৪ মাস ১৮ দিনের জন্য বকরি হয়েছিল, সেই শনি আবার এই ২৯শে সেপ্টেম্বর ৪ মাস ১৮ দিন অতিক্রান্ত হয়ে সেই শনি আবার মার্গি হচ্ছে। এরপর থেকে ২৯শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমাদের দেশ ও দুনিয়াতে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, পজিটিভ দিকগুলো কিন্তু আসতে থাকবে। গ্রহই তো সঠিক তথ্য জানায়, অর্থাৎ আপনার ভাগ্য কী হবে বা এই বর্তমান যে গ্রহের অবস্থানের জন্য কিন্তু এই সকল জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে। এই দিকগুলো আমি আপনাদের বললাম ২৯শে সেপ্টেম্বরের পর থেকে দেখবেন পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু আসবে। আমি আপনাদেরকে এটা অনেকে জানতে চেয়েছেন প্রিয় দর্শক বন্ধু, আর প্রিয় দর্শক বন্ধুদের জন্য আমি আজকে আবারও ডেট অনুযায়ী আপনাদেরকে এই তথ্য দিলাম। তো এবার শুরু করছি কোন এই সাতটি ভাগ্যবান রাশি, মহাভাগ্যশালী রাশি, নবপঞ্চম যোগ, অর্থাৎ রবি মঙ্গল এবং শুক্র এবং শনির এই নবপঞ্চম যোগে একটা বিশেষ লাভ কিন্তু পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি, আপনাদের রাশিতেই মঙ্গলের অবস্থান, এবং
আপনাদের ঠিক দ্বিতীয় পতি মঙ্গল রাশিতে অবস্থান করছে এবং আপনাদের পঞ্চম স্থানে রবির অবস্থান। আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ, আপনাদের এডুকেশান, মান সম্মানের বৃদ্ধি, রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের সফলতা, সাকসেস, লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে মীন রাশির জন্য। দ্বিতীয় যে রাশি সেটা আমি বলবো হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির জন্য মান সম্মান বৃদ্ধি, এই নবপঞ্চম যোগ মান সম্মান বৃদ্ধি, আপনাদের পারিবারিক সুখের জায়গায় তৈরি হবে, আর্থিক দিক ভালো, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা আপনাদের আছে এবং আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এবং বিবাহিত জীবন ধীরে ধীরে আপনাদের কিন্তু সুখের হতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জবরদস্ত লাভ। আপনাদের রাশির অধিপতি পঞ্চম স্থানে অবস্থান করছে এবং আপনাদের রাশির নবম স্থানে রবির অবস্থান। সুন্দর একটা যোগ, আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের সন্তান সুখ, আপনাদের কেরিয়ারে উন্নতি, রোগ থেকে মুক্তি, আপনাদের রাজনীতিকে যারা আছে, রাজনৈতিক সেক্টর আছে তাদের ক্ষেত্রে বিশাল লাভের জায়গায় তৈরি হচ্ছে এবং আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভালো। তিন নম্বর যে রাশি বললাম। চার নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জন্য পঞ্চম স্থানে এই শনির অবস্থান, অর্থাৎ পঞ্চম পতি পঞ্চম স্থানে অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনাদের দ্বিতীয় পতি নবমভাবে অবস্থান, অর্থাৎ শুক্রের অবস্থান দ্বিতীয় পতি নবমভাবে অবস্থান, অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজ হয় সেটার দিকগুলো কিন্তু আপনারা পাবেন এবং এই যে নবম এবং পঞ্চমের কানেকশান আপনাদেরকে জবরদস্ত ফায়দা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের দিবে, অর্থাৎ আপনাদের নবম স্থানে শুক্রের অবস্থান এবং আপনাদের পঞ্চম স্থানে শনির অবস্থান। সক্ষেত্রিক, শুক্র সক্ষেত্রিক, শনিও সক্ষেত্রিক, পজিটিভ দিক কিন্তু কন্যা রাশির আসতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আমি যেটা দেখতে পাচ্ছি। কর্কট রাশির আপনাদের চতুর্থ পতি আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে, আপনাদের লাভ সফলতা আপনাদের নিশ্চিত রূপে আসতে চলেছে এবং সরাসরি সপ্তম স্থানে শনি এবং রাশিতে দ্বিতীয় পতি রাশিতে অবস্থান, আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কর্কট রাশির জন্য কিন্তু আসতে চলেছে। কর্কট রাশির জন্য জবরদস্ত এই নবপঞ্চম যোগ এবং আপনাদের কর্মপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের মঙ্গল আপনাদের রাশির নবম স্থানে অবস্থান করছে এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় কর্কট রাশির জন্য কিন্তু বিশেষ লাভ আপনাদের জবরদস্ত এই নবম, একাদশ এবং সপ্তম স্থানের ক্যানেসে এবং দ্বিতীয় পতি আপনাদের রাশিতে অবস্থান প্রচণ্ড আপনাদের কিন্তু বেনিফিট দিবে। আর্থিক বলুন, বিবাহ বলুন, চাকরি বলুন, কর্ম বলুন, সরকারি চাকরি, কর্মক্ষেত্রে উন্নতি, তেমনি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির সম্ভাবনা, সরকারি চাকরির প্রবল যোগ কিন্তু আছে। এবার আসি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। মিথুন রাশির আপনাদের রাশির ঠিক সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান, এত কেন্দ্রে বৃহস্পতি, আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান করছে এবং আপনাদের দশম স্থানে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের দিবে কর্মক্ষেত্রে, আপনাদের চাকরির ক্ষেত্রে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের আসবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, বৃষ রাশির নবম স্থানে শনির অবস্থান, ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে এবং তৃতীয় স্থানে রবির অবস্থান এবং রাশিতেই শুক্র গ্রহের অবস্থান এবং একাদশে মঙ্গলের অবস্থান,
আপনাদের ক্ষেত্রে জবরদস্ত লাভ। বিশ্বরাসির এতদিন যে টাপ পজিশনগুলো যাচ্ছিল, আপনাদের সেই টাপ পজিশনগুলো কাটবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, বিদেশ থেকে টাকা আসবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, সন্তান সুখের জায়গায় তৈরি করছে, বিবাহের জায়গায় তৈরি করছে, রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।